আসসালামু আলাইকুম, ফেনী নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমি আছি লেমুয়া বাজার। আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখতেছেন, তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো লেমুয়া বাজার থেকে একদম মমতাজ মিয়ার হাট পর্যন্ত পুরো রাস্তা বা এদিকের এরিয়াটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনাদের দেখার সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে আমি কিন্তু ভিডিওটা নর্মাল এবং ন্যাচারাল রাখবো, যাতে করে আপনারা আপনাদের প্রিয় বাজারটা বা চিরচেনা এলাকাটা সুন্দরভাবে উপভোগ করতে পারেন। লেমুয়া বাজারের ভিডিও কিন্তু আমি আগেও দিয়েছিলাম এবং কি লেমুয়া বাজার থেকে একদম মোল্লা তাকিয়া পর্যন্ত পুরো রাস্তা বা ওদিকের এরিয়াটা ভিডিও আমি দেখাইছিলাম। ভিডিওটা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন। এবং কি আমার গতকালকে ভিডিও দিয়েছিলাম, ওটা হচ্ছে ফেনী লালপুল থেকে একদম লেমুয়া বাজার পর্যন্ত পুরো রাস্তা বা ওদিকের এরিয়াটা আমি দেখাইছিলাম ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে। ওই ভিডিওটা আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন। এবং কি লেমুয়া বাজারটা আমি একটু করে দেখাইছিলাম, ওই ভিডিওটা আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন। তো আমরা এখন বাজার অতিক্রম করে সামনের দিকে যাচ্ছি। আমি ব্রিজ অতিক্রম করে মমতাজ মিয়ার হাটে যে প্রধান সড়কটা আছে ওই সড়কটা ধরে একদম মমতাজ মিয়ার হাট পর্যন্ত যাব, পুরাটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। লেমুয়া বাজার এটা পড়ছে কিন্তু লেমুয়া ইউনিয়নের মধ্যে, এবং কি আমরা যে যাব মমতাজ মিয়ার হাট ওইটা কিন্তু পড়ছে লেমুয়া ইউনিয়নের মধ্যে, আরো দুটি ইউনিয়নের মধ্যে পড়ছে, ওইটা আমার পরবর্তী ভিডিওতে আমি বলবো। অলরেডি মমতাজ মিয়ার হাটে যে ভিডিওটা আমি দিয়েছিলাম ওই ভিডিওতে আমি বলছিলাম বা দেখাইছিলাম, ভিডিওটা আপনারা দেখে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমরা এখন সামনে যাচ্ছি, সামনে আরো কে কে পড়বে পুরাটাই দেখাবো। এদিকের আশেপাশের প্রাকৃতিক পরিবেশটা কিন্তু সুন্দর, তবে রোডটা অনেকাংশে ভাঙা, আমি পুরাটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এদিকের আশেপাশে থেকে যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। এদিকের আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ফেনী নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মূল উদ্দেশ্য হচ্ছে ফেনী জেলা এবং নোয়াখালী জেলার বিভিন্ন রকম গ্রাম গঞ্জ হাট বাজার রাস্তাঘাট ইত্যাদি ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করা। বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য আমি ভিডিওগুলো তৈরি করে থাকি, কারণ প্রবাসী ভাইরা জীবন জীবিকার তাগিদে নিজ দেশে থাকেন না, দীর্ঘদিন যাবৎ অন্য দেশে পড়ে থাকেন, সময় সুযোগ হয় না নিজের চিরচেনা এলাকাটা বা প্রিয় গ্রামটা দেখার জন্য। আমি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে মতামত এবং কমেন্টের ভিত্তিতে সবকিছু দেখিয়ে থাকি। অলরেডি আমার যতগুলো ভিডিও আপনারা দেখতেছেন সবগুলো ভিডিও কিন্তু মতামত এবং কমেন্টের ভিত্তিতে বানানো। যে রোডটা দিয়ে আমরা এখন যাইতেছি এই রোডটার অনেক আগ থেকে মতামত দেওয়া আছে, সময় স্বল্পতার কারণে দেওয়া হয় নাই। তার পরবর্তীতে আজকে চেষ্টা করলাম, ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভিডিওর কোন অংশ যদি আপনাদের কাছে খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন। এবং কি এদিকের আশেপাশে নতুন কোন এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা যে রোডটাতে আছি এই রোডের কিছু অংশের ভিডিও কিন্তু দেওয়া আছে। একটু সামনে হাতের ডাইন সাইডে যে রোডটা, ওই রোডটা ধরে আমরা মোল্লা তাকিয়ে গেছিলাম, ভিডিওটা আপনারা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন। তো আমরা এখন সামনে যাচ্ছি, সামনে আরো কি কি পড়বে পুরাটাই দেখাবো। এদিকের আশেপাশে প্রাকৃতিক পরিবেশটা সুন্দর, এদিকে রোডটা কিছু অংশে ভালো আছে কিছু অংশ ভাঙা, আমি পুরাটাই আপনাদেরকে দেখাবো। তো ঠিক আছে, আপনারা উপভোগ করেন। মমতাজ মিয়ার হাট আমাদের থেকে কিন্তু বেশি দূরে না, একটু সামনে গেলে পড়বে, ওইটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মমতাজ মিয়ার হাটের ভিডিও কিন্তু আমি দিছিলাম, এবং কি মমতাজ মিয়ার হাট থেকে একদম দলিয়া বাজার পর্যন্ত পুরো রাস্তা বা ওদিকের এরিয়াটার ভিডিও আমি দেখাইছিলাম। ভিডিওটা আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন। আমরা এখন যে এরিয়াটাতে আছি এটাকে দক্ষিণ চাঁদপুর বলা হয়, আপনারা যারা লোকাল আছেন অবশ্যই জানেন। আমার পরবর্তী ভিডিওগুলোর মধ্যে আপনারা পাবেন মমতাজ মিয়ার হাট থেকে একদম বোরের বাজার
এবং কি বোরের বাজার থেকে আমিরউদ্দিন মুন্সির হাট এরকম আরো অনেকগুলো ভিডিও পাবেন। পর্যায়ক্রমে আমি সোনাগাজী উপজেলার অনেকগুলো ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। বর্তমানে কিন্তু আমার সোনাগাজী উপজেলা, ফেনী সদর উপজেলা এবং দাগনভূঞা উপজেলার ভিডিও চলতেছে। তো আপনারা এই তিন উপজেলা যদি কেউ ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, এবং কি নতুন কোন এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমরা এখন সামনে যাচ্ছি, সামনে আরো কি কি পড়বে পুরোটাই দেখাবো। এদিকের আশেপাশে প্রাকৃতিক পরিবেশটা সুন্দর, এদিকে রোডটা কিন্তু ভালো, কোনো ভাঙা না, আমি পুরোটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সামনেই দেখা যাচ্ছে মমতাজ মিয়ার হাট। অলরেডি আপনারা দেখতেছেন অনেকগুলো দোকানপাট দেখা যাচ্ছে রাস্তার দোনো সাইডে। তো আমি একটু করে সামনে পর্যন্ত যাব, তারপরে ভিডিওটা আমি শেষ করব। আমরা কিন্তু অলরেডি মেইন বাজারের দিকে প্রবেশ করতেছি, আপনারা তো দেখতেছেন। তো মমতাজ মিয়ার হাট আর বাজারের আশেপাশে থেকে যদি তোমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, এবং কি বাজারের আশেপাশে নতুন কোন এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্ট করবেন। তো ঠিক আছে, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফেনী নোয়াখালীর সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বেশি ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব এবং ফলো না করে থাকলে সাবস্ক্রাইব ফলো করবেন। আসসালামু আলাইকুম।